এখানে একটু খেয়াল করেন এখানে তিন আনা কাঁচা স্বর্ণ কাঁচা স্বর্ণ বলছি কারণ এটা র অবস্থায় আছে তা আমি জিজ্ঞেস করলাম এত লম্বা স্বর্ণ এত এত লম্বা হয়ে এটা পাতলা বানাইতেছেন আপনি বলছে সুতা সুতা বানাই কয়টা আপনি চিনবেন না আপনি ভাবে গেছে গায়েন তাই আমি বলছে কয়টা মহিলারা চিনবে সুই সুতা একটা আইটেম আছে এটা আমরা তৈরি করতেছি ভিটিন দিয়ে যে অত তাইতে ক্যারেফিন দে আল্লাহ জানে রাগ করিয়েন না কেউ তো বানাইতেছে এখানে একটা দুঃখের বিষয় আছে দুঃখের বিষয় হচ্ছে যিনি কারিগরটা তৈরি করছেন একেবারে ছোটো ছোটো দানা আইনআইনে বসাইতেছে আইনা বসাইতেছে তা বলছি ভাই আপনি যে এত গভীর দৃষ্টিকোণ দিয়ে কাজ করেন চোখের সমস্যা হয় কো ভাই এ অনিত্য সমস্যা আমার এখনও যৌবন আছে কিন্তু চোখের যৌবন নাই কেমনে গেল কয় যে কাজ করতে করতে বলছি কাজের কি অবস্থা বলতেছে ভাই কাজ কাম খুব কম ক্যারে কম কই দাম বাড়ছে মানুষের হাতে টাকা পয়সা কম মানুষ এইটা তো বিলাসীপণ তেমন একটা আর আসে না শখ করে আর আসে না তাই মনে মনে কই যে আইবো কেমনে আলো আর বালো ডাইল সাইল এ তো জিন্দিতে আমার মোটামুটি স্বর্ণ কোন সময় কিনব তবু আমি বলছি কেমনি আপনাদের জিন্দিগি চলে বলছে এখন তো খুব কাজ কম যখন কাজ আসে তখন কাজ অনুযায়ী মজুরি পাই এরপরে বসে থাকি আমাদের তো যখন মানুষ অনেক কেনাকাটা করবে অনেক স্বর্ণ নিবে আমাদের দোকান মালিক যারা থাকে ওইখানে অর্ডার আসবে সে অনুযায়ী ডিজাইন অনুযায়ী আমরা পণ্য তৈরি করব। তখন আমাদের রুজি রোজগার ভালো কিন্তু এখন তো স্বর্ণতে একেবারেই আমাদের মতো কারিগরদের অবস্থা খুবই খারাপ তো বলছি যে আপনার এই যে কাজ করলেন এই কাজ নিয়ে আপনার জীবনের অভিজ্ঞতা কিংবা ভালো লাগা মন্দ লাগা কয় দিকে শেষ চোখের যৌবন খায়ালছি স্বর্ণের কাজ করতে করতে নিজে কাজ করে অন্যরে সাজাইলাম বাট আমার চোখ আর সাজল না তা আমি তাকে একটু প্রশ্ন করেছিলাম যে আপনার যে এত গহনা এত কিছু বানান আপনার বাড়িউলের জন্য শখ করে কি গহনা কিংবা এটা ওটা দেন কিংবা দেওয়ার ইচ্ছা বলছে ভাই অনেকের হয়তো কাজ বেশি থাকলে তার থাকে কিন্তু আমার সেটুকু হয় না অনেককে সাজাই কিন্তু আমার বিবিকে আর সাজাইতে পারি না আর্থিক সামর্থ্যের অভাব আর্থিক যোগ্যতার অভাব টাকা পয়সার অভাব তো আমি বললাম যে আপনার বাড়িওয়ালি কি বলে যে বলছে সে তো বাস্তবতা বোঝে আমি হয়তো অনেকেরটা তৈরি করে দেই কিন্তু আমার তো সেটুকু টাকা থাকতে হবে যে তাকেও তৈরি করে দিব। তাই মনের দুঃখে কী করবো অনেকের চমৎকার চমৎকার ডিজাইন আছে ওদেরকে তৈরি করে দেয় আর আমারটা আমার বাড়ি তৈরি করা হয়ে উঠে না তবে ভবিষ্যতে সুযোগ আসলে ইনশাল্লাহ করে দেব তো এটা ওই যে ব্যাংকের যারা টাকা গুনে ভিতরে দেখবেন অফিসাররাও থাকেন অনেক সময় স্টাফরা থাকে যারা নানান কাজে ব্যাংকে জড়িত তারা কিন্তু অনেক টাকা বান্ডিল করতেছে ব্যবহার করতেছে কিন্তু তার সেই টাকার ব্যবহার করা হয়ে উঠে না তো জীবন এভাবেই চলছে তো তার এখানে যাওয়ার কারিগরদের দুঃখ কথাটা মনে হলো এবং তার কথাগুলো শুনে বেশ খারাপই লাগলো ওই যে অন্যকে সাজায় নিজে আর সাজতে পারে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ